জামায়াতের সঙ্গে দুই দশকের গাঁট ছড়া ছাড়ছে বিএনপি। মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী দলটিকে জোট থেকে বিদায় করার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ঈদের পরে। দীর্ঘ সময় একসাথে থাকার পর বিএনপি এখন বলছে জোটে জামায়াত থাকায় তাদের গায়েও লেগেছে যুদ্ধ অপরাধের তকমা, বিপর্যয়ে পড়েছে দলের রাজনীতি। বিশ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামীকে নিয়ে বিএনপিতে প্রশ্ন উঠেছিল একাদশ সংসদ নির্বাচনের আগে, তবে আমলে নেয়নি বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সর্বোপরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ঘিরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়তে থাকে। আমরা গাছ লাগাই আর তারা এসে ফল খায়। জামাতের যে দুর্নামটি আছে যুদ্ধ অপরাধী, বিএনপি কেন এটা বয়ে বেড়াবে? সেই ক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার ধারায় রাজনীতি করতে চাই। স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতকে নিয়ে ১৯৯৯ সালে চারদলীয় জোট করে বিএনপি। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরও দলটির সঙ্গে গাঁট ছড়া ঠিকই রেখে চলেছে বিএনপি। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, আমি বিএনপি করি, আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু যখন অনেক জায়গায় যাই তখন তারা আমাদের এমনভাবে টিচ করে যেমন আমরা রাজাকারের সন্তান। বিকজ অফ দ্যাট জামাত আমাদের সাথে আছে বলে এটি আমরা কখনোই চাবো না যে আমাদের মাথার উপরে যুদ্ধাপরাধী সাইনবোর্ডটা লাগুক। স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে রাজনীতি করতে পারে না। তো অনেক ভুলের সমাহারের মধ্যে এইটাও একটা ভুল, জামাতের সাথে রাজনীতি করার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি জামায়াতের প্রার্থীদের ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয় বিএনপি। এতে দলের কেউ কেউ ক্ষুব্ধ হলেও দলে এর কোনো প্রভাব ফেলতে পারেননি। পদত্যাগী হন বিএনপি নেতা মনির খান। জামায়াতকে ছাড়ার দাবি ওঠে দল ও জোটের ভেতর। আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি যদি বিএনপি হইতাম আমি জামায়াত ইসলামীকে কৌশলগত তালাক দিতাম। এই দাবি এখন আরও জোরদার হয়েছে দলের ভেতর। পার্টি যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের সাথে আসি, তবে এই মুহূর্তে জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। তাতে করে আমি মনে করি নতুন প্রজন্মের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়বে এবং এতে করে বিএনপি আরও শক্তিশালী হবে। এমনিতেই রাজনীতির মাঠে জামায়াত ইসলামীকে নিয়ে বিপাকে বিএনপি, তার উপর দলের ভেতরে বাইরে এমন প্রশ্ন ওঠায় দীর্ঘদিনের জোট সঙ্গীকে ছেড়ে দেওয়ার কথাই উঠে এসেছে বিএনপির সবশেষ স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে। ব্যাপারটা বড় একটা কঠিন সিদ্ধান্ত, এটা তো এই মুহূর্তে আমি আপনাকে কিছু বলতে পারছি না। কোপ থাকবে কি থাকবে না, এটা তো কিভাবে মাঠে যাবে এটা তো সিদ্ধান্ত নেবে দল, সিদ্ধান্ত নেবে। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা জানান, জামায়াতের কারণে রাজনীতির মাঠে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অধিকাংশ নেতাই স্বীকার করেছেন, তাই মত দিয়েছেন জামায়াতকে ছেড়ে দেওয়ার। আসছে শনিবারের বৈঠকেও দলের শীর্ষ নেতার সাথে এ নিয়ে আলোচনা হবে। দলীয় চেয়ারপারসনের অনুমোদন পেলেই ঈদের পর ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বিদায় দেওয়ার ঘোষণা আসতে পারে বলে জানান তারা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।